বিলোনিয়া ঋষভমুখ মন্ডলের সাতমুড়া বিজেপি মন্ডল অফিসে কে বা কারা বুধবার গভীর রাতে আগুন লাগিয়ে দেয়, এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মন্ডল সভাপতি বাদুর ভৌমিকের দাবি, সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিকারীরা এই হামলা সংঘটিত করে, তবে অনেকের অভিমত গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এছাড়া এদিন রাতেই ঋষভমুখ মন্ডলের এই আমজাদনগর বিজেপি পার্টি অফিসেও অগ্নিসংযোগ করা হয়। নির্বাচনের প্রাক মুহূর্তে এই অঞ্চলে জনমনে অস্থিরতা তৈরি করার জন্য সিপিআইএম এর একটা বড় উদ্দেশ্য বলে দাবি করছে স্থানীয় শাসক দলীয় নেতৃবৃন্দ। বুধবার গভীর রাত পর্যন্ত সাতমুড়া এলাকায় একটি ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন, দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রাক্তন মন্ডল সভাপতি প্রাক্তন অশেষ বৈদ্য এবং বর্তমান সভাপতি সুশঙ্কর ভৌমিকের মধ্যে গোষ্ঠী কোনো দল চলছে, এরই ফলশ্রুতিতে এই দিনের ঘটনা সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে সকালবেলা ঘটনাস্থলে তদন্তকারী একটি পুলিশের দল এসে ঘুরে যায়। রাতের অন্ধকারে আমরা কে কারা ঘটিয়েছে আমরা দেখিনি, তবে এর আগে যেসব ঘটনাগুলো ঘটিয়েছিল সে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যারা তৎকালীন সময়ে সন্ত্রাসী মাফিয়া ছিল ওনারাই এই ধরনের ঘটনাগুলো সংঘটিত করেছিলেন। এখন কালকের ঘটনাটা আমরা দেখিনি, তো স্বাভাবিকক্রমেই পূর্ব ঘটনার জের ধরে আমরা ওনাদের দিকেই তো আমাদের আঙুল যাবে, কারণ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের মধ্যে অগ্নিসংযোগ করার মানসিকতা অত্র অঞ্চলে কোনো অন্য কোনো বিরোধী দলের বা অন্য কোনো দলের আছে বলে আমি মনে করি না, কারণ অন্য দলের লোক এখানে প্রায় নাই বললেই চলে। শান্তির পরিবেশকে বিঘ্নিত করার জন্যই ওনারা যে একটা রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য ওনারা এমন ধরনের ঘটনা সংঘটিত করেছেন, যাতে বিলোনিয়ার যাতে আইন শৃঙ্খলাটা যাতে একটা অন্য মাত্রায় যায়, ওনারা যাতে রাজনৈতিক মাইলেজ নিতে পারেন তাই এমন ধরনের ঘটনা সংঘটিত করেছেন। শুধু এখানে নয়, কালকে রাত্রে আমজাদনগরেও আমাদের দলীয় কার্যালয়ে ওনারা আক্রমণ সংঘটিত করেছিলেন গভীর রাত্রে।